দুনিয়াটা জান্নাত না, এখানে আমার সব চাওয়া পূরণ হয়ে যাবে এটা সম্ভব না। কিছু কিছু জিনিস আখেরাতের জন্য রাখতে হয়। আমার অনেক ইচ্ছা আছে, এই ইচ্ছাগুলো দুনিয়াতে পূরণ হয় না। তো একজন ইমানদার সে অপেক্ষা করবে, আখেরাতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পূরণ করবে। আমি দুনিয়াতে আমার এই ইচ্ছাটাকে কুরবান করলাম, ইচ্ছাকে পূরণ করার সুযোগ থাকলে করবেন, কিন্তু পূরণ করার সুযোগ নাই তো সবর করবেন। কিছু মানুষ আছে আমরা না, ইচ্ছা হয়েছে এটা পূরণ করতে হবে। এটা তো ভোগের জায়গা না, এটা ত্যাগের জায়গা। এখানে যত ত্যাগ করবেন আখেরাতে তত বেশি ভোগ করতে পারবেন। এটা একটা মৌলিক কথা বলে রাখলাম, এটা নারী পুরুষ সবার জন্য প্রযোজ্য। এটা মাথায় রাখলে দাম্পত্য জীবনে অনেক অশান্তি দূর হয়ে যাবে এমনিতে।